ব্যাংকিং রাজ্যের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এক্স ব্যাংকার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চান তখন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য যে অ্যাকাউন্টে ওপেন করতে চান না কেন, ওই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে এমন কোনো একজন লোকের পরিচয় দানকারী প্রয়োজন হয়। আর পরিচয় দানকারী সবসময় ওই ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক এমন একজন লোককে পরিচয় দানকারী হিসেবে সিলেক্ট করতে হয় এবং তারপর আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে পরিচয় দানকারীর প্রয়োজন হয় কিনা বা পরিচয় দানকারী ছাড়া ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা। বন্ধুরা, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট সাধারণত এইসব অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্টলি লেনদেন করা যায় না, আর সেভিংস অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্টলি লেনদেন করা যায়। যেমন আপনার টাকা হাতে রাখলো, আপনি জমা দিলেন এবং আপনার টাকার প্রয়োজন হলো, আপনি টাকা উত্তোলন করে নিয়ে আসলেন। এখন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যেহেতু ফ্রিকোয়েন্টলি লেনদেন করার প্রয়োজন নাই, তাই এই অ্যাকাউন্টে ব্যাংকের পার্সপেক্টিভস বা ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টে রিস্ক কম থাকে। আর সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু ফ্রিকোয়েন্টলি টাকা জমা দিচ্ছেন, টাকা উত্তোলন করছেন, এই অ্যাকাউন্টগুলো ব্যাংকের ক্ষেত্রে কিছু কিছু অ্যাকাউন্ট বা অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায়। কেননা এইসব অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে বা অ্যাকাউন্টে অনেক সময় ফ্রড করতে পারে। এই জন্য এই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংকের জন্য অনেক সময় রিস্কি হয়। তাই সেভিংস অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ওই পার্টিকুলার ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন অ্যাকাউন্ট হোল্ডারকে আপনার অ্যাকাউন্ট ফর্মে আপনাকে পরিচয় দানকারী হিসেবে স্বাক্ষর করে তারপর অ্যাকাউন্ট ওপেন করতে হয়, যাকে ব্যাংকের ভাষায় বলা হয় ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী। তার মানে পূর্বে অ্যাকাউন্ট রয়েছে এমন একটা লোক, আপনি যেহেতু নতুন একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেছেন, আপনাকে ওই ব্যাংকের সাথে পরিচয় করিয়ে দেবে। এজন্য আপনার যে অ্যাকাউন্ট ফর্ম, ওই অ্যাকাউন্ট ফর্মে পরিচয় দানকারীর একটা পার্টিকুলার জায়গা থাকে, ওই জায়গাতে সেই অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্ট নাম্বার লিখে তারপর তার অ্যাকাউন্টের সিগনেচার দেয়। তার মানে হলো এই লোকটা আপনাকে চিনে, এটাকেই বলা হয় আসলে পরিচয় দানকারী। এখন সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্ট যেহেতু রিস্কি এবং এই জন্যই ব্যাংক ওই নতুন গ্রাহকের ক্ষেত্রে একজন পরিচয় দানকারী খোঁজে বা একজন পরিচয় দানকারীর স্বাক্ষর নিয়ে নেয়। কিন্তু ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যেহেতু ফ্রিকোয়েন্টলি লেনদেন হয় না, শুধুমাত্র একবার টাকা জমা দেয় এবং একবার উত্তোলন করে নিয়ে আসে, এই জন্য এফডি অ্যাকাউন্ট বা স্থায়ী অ্যামাউন্ট অ্যাকাউন্ট ব্যাংকে ওপেন করতে হলে কোনো পরিচয় দানকারীর প্রয়োজন হয় না। আপনি যখন কোনো ব্যাংকে এফডি অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে ওই ব্যাংকে আপনি পরিচয় দানকারী ছাড়াই শুধুমাত্র মিনিমাম কিছু ডকুমেন্ট, যেমন আপনার 2 কপি ছবি, নমিনির 1 কপি ছবি এবং আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি যে কোনো ব্যাংকে খুব সহজেই আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা স্থায়ী অ্যামাউন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। স্থায়ী অ্যামাউন্ট অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে ওপেন করতে চাইলে আপনার কোনো পরিচয় দানকারীর প্রয়োজন হবে না। পরিচয় দানকারীটা জোগাড় করা অনেক ক্ষেত্রেই খুব ঝামেলা হয়ে যায়, কারণ আপনার যারা পরিচিত তারা হয়তো ওই ব্যাংকে তার অ্যাকাউন্ট নাও থাকতে পারে, অথবা যাদের ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই লোকরা কিন্তু আপনাকে না চিনলে সহজেই আপনাকে কিন্তু পরিচয় দানকারী হিসেবে সে স্বাক্ষর করতে চাইবে না বা আপনার ইন্ট্রোডিউসার হবে না। তো এই ক্ষেত্রে ইন্ট্রোডিউসার জোগাড় করাটা অনেকটাই ঝামেলা হয়ে যায়। তাই আপনি যদি ফিল করে থাকেন যে একটা ইন্ট্রোডিউসার অভাবে আপনি এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, বা কোনো ব্যাংকার অনেক সময় ভুলে আপনার এফডি অ্যাকাউন্টে ইন্ট্রোডিউসার চাইতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি ভাবতে পারেন ইন্ট্রোডিউসার নাই তাহলে আমি এফডি অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করবো। তো আজকের থেকে আশা করি সেই ভুলটা আর হবে না। এটা পরিষ্কার যে এফডি অ্যাকাউন্ট যখন কোনো ব্যাংকে আপনি ওপেন করবেন বা স্থায়ী অ্যামাউন্ট অ্যাকাউন্ট যখন আপনি কোনো ব্যাংকে ওপেন করবেন, তখন আপনার আর কোনো ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারীর প্রয়োজন হবে না। কেননা স্থায়ী অ্যামাউন্ট কোনো ব্যাংকে ওপেন করতে পরিচয় দানকারী বা ইন্ট্রোডিউসারের প্রয়োজন হবে না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। পরবর্তীতে আবার ব্যাংকিং রিলেটেড আপডেট ও তথ্যমূলক আমি ভিডিও দেবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।